প্রথম পাপ। ঈশ্বররা একটি সুন্দর বাগানে প্রথম পুরুষ আদম এবং নারী হাওয়া বসবাস করত, কিন্তু শয়তান ছল চাতুরির মাধ্যমে সাপ সেজে আদম এবং হাওয়াকে প্রলুব্ধ করল। সাপ জিজ্ঞাসা করল, এইসব গাছগুলির থেকে কি ফল খেতে ঈশ্বর তোমাদের বারণ করেছে? হাওয়া উত্তর দিল, শুধু মাঝখানের গাছটির ফল খেতে বারণ করেছে, যদি খাই তাহলে মারা যাব। সাপ বলল, তুমি মারা যাবে না, ঈশ্বরের ওই গাছ থেকে ফল খেতে না দেওয়ার পেছনে বিশেষ কারণ আছে। যদি তুমি খাও তবে তার মতন হয়ে যাবে, তিনি যা জানেন তা তুমিও সব জানতে পারবে। হাওয়া ফলটি খেলো, সে তার সঙ্গে আদমকে কিছুটা ফল খেতে দিল, আদমও ফলটি খেলো, এবং খাবার পরে তারা এমন কিছু জানতে পারলো যা তাদের জানা ছিল না। একটি বিষয় তারা জানতে পারলো যে তারা উলঙ্গ ছিল, তারা পাতার বস্ত্র তৈরি করে নিজেদের লজ্জা ঢাকলো, তারা আগে কোনোদিন ভয় বা লজ্জা পায়নি, তাই তারা বুঝল কিছু একটা ভুল হয়েছে। ঈশ্বর ডাকলেন, আদম, হাওয়া। আদম উত্তর দিল, আমরা লুকিয়ে আছি, আমরা উলঙ্গ। ঈশ্বর দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা ওই গাছের থেকে ফল খেয়েছ, তাই তোমরা জানো। তখন আদম হাওয়াকে দোষ দিল আর হাওয়া সাপকে দোষ দিল।